ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা আজকে যাচ্ছি গঙ্গা মেলা। হয়তো আছে আমার সাথে দরুন রয়েছে, আর শিল্পা সোনাই, আর তার সাথে রয়েছে দাদু ভাই দিদা ভাই। সবাই হাই করে দাও, সোনাই হাই সোনাই। গঙ্গামেলার জায়গায় পৌঁছে গিয়েছি, সিমলাপালের কাছেই, মানে সিমলাপালের যে নদী আছে নদীর পাশেই গঙ্গামেলা। তো পৌঁছে গিয়েছি, আর এই দেখো সবাই মিলে যাচ্ছি। চারিদিকে ফুচকা স্টল। তো বন্ধুরা, এটা হচ্ছে সিমলাপাল ব্লকের সব থেকে বড় মেলা। মকর সংক্রান্তির পর এখানে নাম সংকীর্তন হয়, তার সাথে মেলা বসে। আর এই মেলায় প্রচুর নাম রয়েছে, অনেক দূর থেকে মানুষ আসে এই মেলা দেখার জন্য। আর আমি ছোটবেলাতে প্রচুর এসেছি এখানে, কিন্তু মাঝে চার বছর আসা হয়নি। তো ভাবলাম যে এবছর যেহেতু বাবার বাড়িতে আছি, তোমাদের সাথে শেয়ারও করা হবে, তার সাথে আমারও ঘুরে দেখা আসা হবে। তো সেই জন্য চলে এসেছি মেলা দেখতে। আর এই জায়গাটা হচ্ছে সিমলাপালের নদীঘাট বাসস্ট্যান্ড। তো ওই জায়গায় যে ফাঁকা জায়গাটা আছে ওখানে মেলাটা বসে। আর এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গিয়েছে, একটা যাচ্ছে খাতড়া আর একটা যাচ্ছে পি মোড়। তো দুটো রাস্তার মাঝখানে যে জায়গাটা আছে ওখানে মেলা হয়। তো তোমরা কে কে এসে এখানে মেলা দেখে গেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে নাম সংকীর্তন হচ্ছে। মেলায় আমরা ঘোরাঘুরি করছি, দোলনা শিল্পা কিছু কেনাকাটা করছে ওই দোকানটাতে, আর আমি আর আমার সোনাই সোনাই এদিকে দেখাও। তোমার কেমন লাগছে, ভালো লাগছে? Thank you.
আর এখানে দেখো সরাই আর সরাইয়ের মাসিরা। আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর সিমলাপালের আশেপাশে যেসব বন্ধুরা আছো যারা আমার ভিডিও দেখে এনজয় করেছো, ভিডিওটা ভালো লেগেছে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকমভাবে পাশে থাকো যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো এই বন্ধুরা, এবছরের মেলাটা খুব কম দিনের জন্য, মাত্র 5 দিন মেলা হবে। তো যারা যারা যাওনি ঝটপট আজকালের মধ্যে গিয়ে দেখে চলে এসো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।